কিচেন অ্যান্ড ক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের তৈরি করে দেখাবো পেঁপের ক্যান্ডি বা মোরব্বা বা টুটি ফুটি। এই টুটি ফুটি কিন্তু বিভিন্ন ডেজার্ট সাজাতে বা ফ্রুটস কেক তৈরি করার সময় ড্রাই ফ্রুটস হিসাবেও ব্যবহার করা হয়ে থাকে। বাচ্চাদের কিন্তু ভীষণ প্রিয় হয়ে থাকে এই টুটি ফুটি। চলুন তাহলে দেখে নেই টুটি ফুটির রেসিপি। টুটি ফুটি বানানোর জন্য প্রথমেই আমি এখানে একটি কাঁচা পেঁপে নিয়ে নিয়েছি, পরে একটা ছুরি দ্বারা বোটার অংশটা কেটে ফেলছি। এরপর পেঁপেটাকে দুই ভাগ করে নিচ্ছি। এখন একটি চামচ দিয়ে ভিতরের বিচিগুলো ফেলে দেব। এখন চাকু দিয়ে পেঁপের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এখন পেঁপেটাকে সমানভাবে কেটে নিচ্ছি। এই কাটার সময় কিন্তু লক্ষ্য রাখতে হবে সবগুলো টুকরো যেন সমান সাইজের হয়, তা না হলে সেদ্ধ করার সময় কোনোটা আগে সেদ্ধ হবে আর কোনোটা সেদ্ধ হতে দেরি হয়ে যাবে। প্রতিটা পেঁপের টুকরো সমান করে কাটা ট্রাই করবেন, তাহলে কিন্তু টুটি ফুটি দেখতে ভালো লাগবে। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে নিয়েছি, চেষ্টা করবেন বেশি করে পানি নেওয়ার জন্য। এখন পানিটা ফুটে উঠলে দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলো। এই পেঁপেগুলো মিডিয়াম টু হাই হিটে সেদ্ধ করে নেব 5-6 মিনিটের জন্য। যখন দেখবেন পেঁপেগুলো অর্ধেকটা সেদ্ধ হয়ে এসেছে বা কিছুটা ট্রান্সপারেন্ট হয়ে স্বচ্ছ হয়ে এসেছে, তখন পেঁপেগুলো নামিয়ে নেব। দেখুন পেঁপেগুলো কিন্তু অর্ধেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। একটি প্যানে 2 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন এই পানি চিনি শিরার ভিতরে হাফ বয়েল করে রাখা পেঁপের টুকরোগুলো দিয়ে দিব। এখন এই চিনি শিরার ভিতরে পেঁপেগুলো ততক্ষণ পর্যন্ত আমরা কুক করব যতক্ষণ পর্যন্ত না পেঁপেগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়। তবে চিনির শিরাটা কিন্তু পুরোপুরি টানিয়ে ফেলা যাবে না। চিনির শিরাটা পুরোপুরি টানিয়ে ফেললে এই টুটি ফুটিগুলো শুকানোর পরে উপরে চিনির একটি সাদা সাদা আস্তরণ করবে, যা দেখতে কিন্তু মোটেও ভালো লাগবে না। পেঁপের টুকরোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন ভ্যানিলা এসেন্স নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি পেঁপের টুকরোগুলোকে 4টে বাটিতে নামিয়ে নিয়েছি। আমি এখানে 4 কালারের টুটি ফুটি বানাবো। চিনির এক্সট্রা শিরাটা কিন্তু ফেলে দিবেন না। চিনির শিরাটা আমি প্রত্যেকটি বাটিতে দিয়ে দিচ্ছি। কালার এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরেরটাতে দিয়ে দিচ্ছি লাল রং, এটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পরেরটাতে দিয়ে দিচ্ছি সবুজ রং, আরেকটা আমি এভাবে সাদাই রাখবো, কোনো রং ব্যবহার করব না। এভাবে কমপক্ষে রেখে দিতে হবে 12 ঘন্টার জন্য, তবে মাঝে একবার নেড়ে দিতে হবে। একটি বাটিতে কয়েকটা টিস্যু নিয়ে নিচ্ছি। এখন পেঁপের টুকরোগুলো টিস্যুর ভিতরে নিয়ে এক্সট্রা পানিটা মুছে নিচ্ছি। এভাবে একে একে সবগুলো রঙের পেঁপের টুকরো থেকে এক্সট্রা পানি শুকিয়ে নিচ্ছি। এখন একটি বড় ডিশে সবগুলো কালার শুকানোর জন্য নিয়ে নিচ্ছি। এখন আমি রোদে দিয়ে দিচ্ছি। আপনাদের বাসায় যদি রোদ না থাকে
তাহলে আপনারা চুলার নিচেও কিন্তু দিয়ে শুকিয়ে নিতে পারেন, এছাড়া ওভেনে দিয়েও শুকিয়ে নিতে পারবেন। একদিনের কড়ারোতে টুটি ফুটিগুলো কিরকম শুকিয়ে গিয়েছে, আমার পুরোপুরি টুটি ফুটিগুলো শুকাতে 2 দিন লেগেছে। এই টুটি ফুটিগুলো কিন্তু আপনারা কোনো ডেজার্টে বা ফুডস কেকে ব্যবহার করার আগে ফলের রস বা চিনির শিরা ভিজিয়ে রাখলেই নরম হয়ে যাবে। টুটি ফুটিগুলো কোনো এয়ারটাইট বক্সে রাখলে অনায়াসে 6-7 মাস ভালো থাকবে। এছাড়া আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে বছরখানেক রেখেও ব্যবহার করতে পারবেন। আশা করছি আজকের রেসিপিও আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম মজাদার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।